মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রাইসিস ম্যান, মিডল অর্ডারের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এখন রান খরায় ভুগছেন। একই অবস্থা ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। কঠোর অনুশীলন করাতে জুড়ি নেই মুশফিকের, অথচ ব্যাটে ঠিকঠাক আগের মতো রান পাচ্ছেন না তিনি। টি টোয়েন্টি থেকে দল হারিয়েছেন দুজনই, মাহমুদুল্লাহ মুশফিক। মুশফিক তো অবসরই নিয়েছেন, কিন্তু ওয়ানডেতে এখনও বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারের সবথেকে বড় দুজন ব্যাটসম্যান ধরা হয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে। এখনও বাংলাদেশের মিডল অর্ডারের মধ্যমণি ধরা হয় তাদের, কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরমেন্স চিন্তায় ফেলছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। কেননা আর এক বছরের মতো পরেই শুরু হবে 2023 আইসিসি বিশ্বকাপ, যে বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল যাওয়ার লক্ষ্যে খেলতে নামবে টিম বাংলাদেশ। সেখানে মধ্যমণি দুইজন ব্যাটসম্যানের এমন অবস্থা অবশ্যই চিন্তায় ফেলতে পারে বাংলাদেশকে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম কি পারবেন তাদের নিজেদের আগের সেই সেরা অবস্থানে ফিরে যেতে? তাহলেই তো বাংলাদেশের জন্য দারুণ খবর। মাহমুদুল্লাহ দ্য ক্রাইসিস ম্যান আর মুশফিকের ডিপেন্ডেবল হওয়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট।